হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করতো সবাই ভালোই রয়েছেন। প্রত্যেক সময় মাথায় রাখবেন কি জানেন তো, যে বাঘ যখন শুয়ে থাকবে সেও কিন্তু বাঘ, আর যখন ও যখন শিকার করবে না তাও কিন্তু বাঘ। কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা, তাই না? যাই হোক, অবশ্য আপনাদের সামনে কিন্তু এক স্পিকার চেক, ধামাকেদার স্পিকার চেক অবশ্য রিভিউ করে দেখাবো। এ সালের নতুন একটা স্পিকার চেক, সাধারণত হচ্ছে গিয়ে 2023 রিসেন্ট আমাদের আসছে সামনে, কারণ আজ হচ্ছে গিয়ে 25শে ডিসেম্বর, আর মাত্র 5টা দিন বাকি আছে নতুন বছর শুরু হতে। সেই নতুন বছরের এক ধামাকেদার স্পিকার চেক অবশ্য আপনাদের সামনে রিভিউ করে দেখাবো একটা ইউনিক স্টাইলে। ওকে, তো ভিউয়ার্স কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। চ্যানেলসের মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলখানা দাবিয়ে রাখবেন। আর এটা ভালোভাবেই মনে রাখবেন, এই স্পিকার চেকের ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দেওয়া রয়েছে। তাছাড়া স্পিকার চেক যে আমি তৈরি করেছি ওটারও কিন্তু ডাউনলোড লিঙ্কখানা কিন্তু দেওয়া রয়েছে। ভিডিওটা টপ রাইট সাইডে এক এক করে কিন্তু পাসওয়ার্ডগুলো শো করবে, ওখান থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন, পুরো ভিডিওখানা ওয়াচ করে দেখবেন। দেখার পরে অবশ্য জিপ ফাইলখানাকে ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নেবেন, দিয়ে অবশ্য আপনারা যে সমস্ত স্যাম্পেলগুলোকে কালেক্ট করতে পারবেন বা কিছু আপনারা যে প্রজেক্টটাকে যে পেয়ে যাচ্ছেন ওই প্রজেক্টের মধ্যে আপনারা নতুন কিছু ক্রিয়েটিভিটি করুন। এটা হচ্ছে কি মনোগুরুজি অমিত করে। যাই হোক, আমি অবশ্য আপনাদেরকে দেখাবো কম্পিউটার স্ক্রিনের মধ্যে। তো ভিউয়ার্স অবশ্য দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার স্ক্রিনখানা, তো প্রথমত আমার এই কম্পিউটার স্ক্রিনের মধ্যে এফএল স্টুডিওতে কিন্তু একটা প্রজেক্ট ওপেন রয়েছে। ওকে, তো ফাইনালি অবশ্য আপনাদেরকে দেখাবো যে কী না কী, মানে কীভাবে কী তৈরি করা হয়েছে। সাধারণত প্যাটার্নসগুলো যদি বলা যায় তো ফার্স্ট প্যাটার্নস সেটা হচ্ছে গিয়ে এই, তো সাধারণত এটা একটু লম্বা রয়েছে, তো সাধারণত এই লম্বা, তো এটা অবশ্য আনসর্টেড করে নিই। ওকে, তো ফার্স্ট প্যাটার্ন হচ্ছে গিয়ে এই। এটা হচ্ছে গিয়ে আমার ফার্স্ট প্যাটার্নস। সেকেন্ড প্যাটার্নস হচ্ছে গিয়ে এটাই, পুরো একদম হর হর সাউন্ড, পুরো একদম পুরো হর হর সাউন্ড। ওকে, তাছাড়া হচ্ছে 3 নম্বর প্যাটার্ন, সেটা হচ্ছে গিয়ে এই। ওকে, আমার কিন্তু স্পিকার চেক রেডি। তো আমরা কিন্তু শুনবো স্পিকার চেকখানা প্রথম থেকে, একদম পুরো প্রথম থেকে অবশ্য শুনবো। হ্যালো বন্ধুরা, এডি সাগরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম। এডি সাগর আপনাদের সামনে এক ধামাকেদার ভাইব্রেশন বেস প্রেজেন্ট করতে চলেছে বি কেয়ারফুল। এখানে যারা হার্টের রোগী রয়েছে দয়া করে বাড়ি চলে যান, কারণ এই সাউন্ড আপনাদের জন্য উপযুক্ত নয়। তো সেকেন্ড প্যাটার্নসটা যদি বলা যায়, যে সেকেন্ড যে স্টেপটা যে তৈরি করা হয়েছে, সাধারণত
দুখানা করে কিন্তু কিক দেওয়া হয়েছে, অবশ্য দেখতে পাচ্ছেন যে দুখানা করে কিন্তু কিক দেওয়া হয়েছে, মানে দুখানা মাথা করে, মানে দুখানা মাথা কিকের মিড ফ্রিকুয়েন্সি যেখানে রয়েছে, যে দুখানা করে, অবশ্য এখানটাও দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তৈরি করা হয়েছে। তো সেকেন্ড ডায়লগখানা আমরা শুনবো। नजर में बच्चे हैं, लेकिन बच्चे हम तुम्हारी नजर में बाप हैं। जब बाप बजाता है तो सबकी फाड़ डालता है। एडी सागर, एडी सागर। तुमको जूता सुघाना पड़ेगा। এবং সর্বশেষ যে ডায়লগটা দিয়ে শুরু হয়েছে সেটা আমার অবশ্য স্পিকার চেক, অবশ্যই এখান থেকে যদি প্লে করি অবশ্যই বুঝতে পারবেন। নুন রুটি খায়েঙ্গে আর ডিজে ইহি বাজায়েঙ্গে। अगर हमसे कंपटीशन करोगे तो तुमको चड्ढी में घुमाएंगे, ठीक है? चेक 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 साउंड चेक। তো অবশ্য আপনারা কিন্তু শুনলেন যে আমার স্পিকার চেখানো 2023-এর নতুন একখানা স্পিকার চেক অবশ্য তৈরি করেছি। অবশ্য অনেকে ইউটিউবের মধ্যে ছেড়ে ফেলেছে, কারণ হচ্ছে গিয়ে আমি একটা মাইক বলার জন্য অবশ্য বানিয়েছিলাম, ওখান থেকে এই স্পিকার চেকটা একটু লিক হয়ে যায়, যাই হোক কোনো অসুবিধে নেই। তো আমি অনেক পরে অবশ্য আপনাদের কাছে কিন্তু এই স্পিকার চেকটা রিভিউ করছি, তাই না? তো সেহেতু আপনাদেরকে বলে দিই যে এই প্রজেক্টের মধ্যে নতুন কিছু ইউনিক যেটা বিষয়গুলো ব্যবহার করা হয়েছে, যেরকম ধরো এখানটা, তাছাড়া হচ্ছে গিয়ে এখানটা অবশ্য ব্যবহার করা হয়েছে। বিভিন্ন ইউনিক কিন্তু বেশ কিছু বিষয় কিন্তু ব্যবহার করা হয়েছে। তাছাড়া মাস্টারিং এর বিষয়ে যদি আলোচনা করা যেতে পারে, অবশ্য দেখতে পাচ্ছ যে আউটপুটের মধ্যে ফ্রুটি লিমিটার ইউজ করা হয়েছে। আমি কিন্তু প্রায় সময় কিন্তু ম্যাক্সিমাইজ দিয়ে গানগুলোকে আমি মিক্সিং টিক্সিংগুলো করি, বাট এটাকে আমি লিমিটার দিয়ে করলাম, কারণ হচ্ছে এটা যেহেতু স্পিকার চেক তাকে সেই মতোই করতে হবে। ওকে, আর তাছাড়া বিভিন্ন ডায়লগ, তাছাড়া হচ্ছে গিয়ে বিভিন্ন বিভিন্ন সাউন্ড, যে এফেক্ট এফেক্টগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই স্পিকার চেকের মধ্যে নতুন একটা বিষয় হচ্ছে গিয়ে যে কিক তো মারবে, তাছাড়া হচ্ছে রিভার্স টানবে, রিভার্স একটা কিক টেনে কিন্তু ফের আবার কিন্তু আরেকটা কিক কিন্তু চলবে। আর এই কিকের মধ্যে একটা তফাত রয়েছে যে দুখানা মাথা দিয়ে কিন্তু মারবে এই স্পিকার চেকটা। যাই হোক, তো ভিউয়ার স্পিকার চেকটা কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তাছাড়া এই ভিডিওখানা বা স্পিকার চেকখানা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের। চ্যানেলসের মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলখানাকে দাবিয়ে রাখবেন, নতুন নতুন বিষয় শেখার জন্যে, জানার জন্যে, পাওয়ার জন্যে।